প্রতিদিনের জীবন খাতে সকলকেই স্বাগত, সকলকে জয় যিশু। আশা করি আজকের এই দিনের প্রারম্ভে আমরা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমাদের জীবনযাত্রা আরম্ভ করব। কারণ যখন আমাদের সঙ্গে ঈশ্বর থাকবেন, আমাদের সঙ্গে লড়াই করার জন্য তিনি একমাত্র মালিক, নিয়ন্ত্রণকারী তিনি থাকবেন। তাই আজকের এই দিনের ঈশ্বরের বাক্য আছে মতে লিখিত সুসমাচার ৬ অধ্যায় ১৯ থেকে ২১ পদ। শাস্ত্রে লেখা রয়েছে, তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তো কেটেও ও মোর্চায় ক্ষয় করে এবং এখানে চোরে শীত কাটিয়ে চুরি করে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, সেখানে কেটেও মোর্চায় ক্ষয় করে না, সেখানে চোরেও শীত কাটিয়ে চুরি করে না। কারণ যেখানেই তোমার ধন সেখানেই তোমারও মন থাকবে। প্রত্যেকটা সময় আমাদের চিন্তা করবার দরকার রয়েছে, আমরা আজকের এই দিনে ঈশ্বরের কি মঙ্গল নিয়ে আমরা জীবনযাপন করছি, সত্যি কি ঈশ্বরের মঙ্গল নিয়ে চলছি? যদি তাই হয় তাহলে আমরা সঠিক জায়গায় আমরা বীজ বপন করব। যেখানেই আমাদের মন থাকবে, যেখান থেকে আমি আমার জীবনের রিসোর্স পেতে থাকব। কিন্তু যখন আমরা সেই বিষয়টিকে খুব মূল্য দিতে থাকব এবং যার মূল্য স্বরূপ আমাদের জীবনকে আগামী দিনের জন্য আশীর্বাদের কারণ করে তুলবে, কিন্তু যদি আমরা এটা মূল্য না দিই তাহলে আমরা এটা গ্রহণ করতে পারবো না। আর যখন গ্রহণ করবো না, আমরা এটাকে নিয়ে আর বিশেষ করে এগোনোর ক্ষমতা থাকে না। তাই আমরা মূল্য দিতে শিখি। আমরা সকল সময় ভাবি যে এই ঈশ্বরের বাক্যটি যেন ম্যাটেরিয়ালস বা জাগতিক ধন সঞ্চয়ের বা সম্পদের কথা জড়িয়ে রয়েছে, কিন্তু এটা যেমন ঠিক তেমনি ওটাও ঠিক। কারণ আমরা এই ম্যাটেরিয়ালস বা এই সকল যা কিছু জমি রাখবো এগুলো আমাদের কাছে থাকবে না, আমাদের সঙ্গে যাবে না, এবং এগুলোর জন্য আমাদের টেনশন থাকবে, এইগুলোর জন্য আমাদের যদি জমিয়ে রাখি ঘুম হবে না, এটা কী করবো, ওটা কী করবো, কে নিয়ে চলে যাচ্ছে ইত্যাদি। কিন্তু যখন আমরা স্বর্গীয় ধন সঞ্চয় করি সেই জায়গাতে কেউ হাত দেওয়ার মতো ক্ষমতা নেই। যেমনভাবে একটা ছেলে কিংবা একটা মেয়ে শিক্ষিত হলে তার শিক্ষার জায়গা থেকে কেউ বের করে নিতে পারবে না, তার ওই জায়গা থেকে কেউ ভাগ নিতে পারবে না। এ যতই লড়াই করুক, সব সম্পদের ভাগ নিতে সবাই, সব ছেলেরা পাবে, কিন্তু একটা ছেলে কিংবা মেয়ে যদি সঠিকভাবে শিক্ষা পেয়ে যায় সেই পরিবারের অর্থ নিয়ে, সে কিন্তু কাউকেই তার শিক্ষার ভাগ দেয় না, বরং শিক্ষার ভ্যালু বা মূল্য সঠিকভাবে দিয়ে সে অন্যর জীবনের আমাদের সঞ্চয় করা জিনিস কেউই হাত দিতে পারবে না, কেউই নষ্ট করতে পারবে না, কোনো শক্তিই নষ্ট করতে পারবে না। তাই সেদিকে আজকের এই দিনে ধন সঞ্চয় করবার জন্য সকল সময়ে যেন আমাদের মনকে রাখি এবং যার ফলস্বরূপ যেন আগামী দিনের আমাদের জীবন খাদ্যের অভাব যাতে না ঘটে। আজকের প্রত্যেকে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে যেভাবে জীবনযাপন করছি, যেভাবেই চলছি, আরও বেশি করে চলবার জন্য আমাদের ধনকে সঞ্চয় করি সঠিক জায়গায়, যেখানে কেউ দেখতে পাবে না, আর যেখানে কেউ হাত দিতে পারবে না, আর যেখানে কেউ আমার এই ধন থেকে ঈর্ষান্বিত হতে পারে। আমাদের মন যেটিকে বেশি মূল্য দিবে সেই মূল্য অনুসারে আমরা ফল পাব। আজকের এই দিনে জীবন আরম্ভ করি স্বর্গীয় ধনের পরে মন দিয়ে মূল্য দিতে শিখি, যে মূল্যের তার যেন সম্পদ যেন আমাদের জীবনের ক্রন্দনের কারণ না হয়, দুশ্চিন্তার কারণ না হয়, এমনকি উৎকণ্ঠার যেন কারণ না হয়, বরং আমাদের আগামী দিনে যেন শান্তি যেন থাকে এবং ঈশ্বর তিনি তার প্রেমে তিনি আমার এই ধনকে তিনি সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখবেন, তার অস্বর্গীয় হাত দিয়ে তিনি সুরক্ষিত রাখবেন, যেখানে সত্যি আদৌতু সেখানে উইও নেই, সেখানে চোরেরও কোনো জায়গা নেই, আর দুষ্ট লোকের কোনো জায়গা নেই, সেখানে পোকা মাকড় এগুলো কোনোরই জায়গা নেই, অতএব সেখানে নষ্ট হওয়ার কোনো জায়গা নেই। তাই আমার মনকে, আমাদের মনকে ঈশ্বরে রাখি, যেই দ্বারায় যেন আমরা উচ্চান্বিত হতে পারি, প্রভুর দ্বারাই যেন গৌরবান্বিত হতে পারি,
প্রভুর দ্বারাই যেন সম্মানিত পেতে পারি, আর প্রভুর দ্বারাই যা কিছু আসবে সেগুলো সম্পূর্ণ সুরক্ষা থাকবে, সেটাই উৎকণ্ঠা থাকতে পারে না, দুশ্চিন্তা থাকতে পারে না, মঙ্গল তার মঙ্গল ভাব থাকবে অন্যের জীবনে মঙ্গল করার জন্য। আজকের এই প্রভুর মঙ্গল নিয়ে আজকে জীবনযাত্রা আরম্ভ করি। ঈশ্বর সকলকে আশীষ, সকলকে জয় যিশু।